এবারের থিম পাথরে প্রাণ, খুঁটি পুজো দাদাভাই স্পোর্টিং ক্লাবে। শিলিগুড়ি দেশবন্ধুপাড়া দাদাভাই স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল। 43তম বর্ষে এবার দাদাভাই ক্লাবের আকর্ষণ পাথরে প্রাণ। শুক্রবার খুঁটি পুজোকে কেন্দ্র করে আনন্দের পরিবেশ তৈরি হয় দাদাভাই প্রাঙ্গণে। ক্লাব সম্পাদক বাবুল পাল চৌধুরী সহ পুজো কমিটির সভাপতি, শিলিগুড়ি পৌরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুজো কমিটির দুই যুগ্ম সম্পাদক সহ অন্যান্য ক্লাব সদস্যরা এই খুঁটি পূজায় অংশগ্রহণ করেন। পুজো শেষে রঞ্জন সরকার সাংবাদিকদের বলেন, দাদাভাই স্পোর্টিং ক্লাব প্রতিবছরই শিলিগুড়ি শহরের দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেয়। এবছরও নতুন কিছু হচ্ছে। এবারে প্রকৃতির উপর ভিত্তি করে মণ্ডপ সজ্জা তৈরি হতে চলেছে। পাথরে প্রাণ এই থিমের ওপর মণ্ডপ তৈরি হচ্ছে। আবার প্রচুর মানুষের সমাগমকে মাথায় রেখে সুরক্ষার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। দাদাভাই ক্লাবের সামনে বড় মাঠ থাকার কারণে সেখানে অনেক দোকান বসে, ফলে ভিড় আরও বাড়ে। সুরক্ষার কারণে বিষয়টির দিকে তাদের নজর থাকছে। বিশেষ সুরক্ষার জন্য সিসি ক্যামেরা সহ সুরক্ষা বাহিনী নিযুক্ত করা হবে। কিন্তু বৃষ্টির জন্য তো জল উঠতেছে, ওই দেশ জল ভরছে, উঠবে না, উঠবে না, জল জলই তো রায় বাজেট আমরা কোনো বছরই ঠিক করিনি, এবছরও ঠিক নেই। আমাদের বাজেট খরচার উপরে যেভাবে ভালো হবে সেভাবে আমরা করে যাব। আর টিম তো বলেছে পাথরের উপরে হচ্ছে পাথর প্রাণ, সুন্দরভাবে এবারও উত্তরবঙ্গবাসীকে আপনারা দিতে চাই পুরো আকর্ষণীয় একটা পুজো। যেহেতু গাছ আমাদের থেকে মানে আমাদের প্রাণ, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, সেই গাছকে আমরা তুলে ধরছি যেভাবে আমাদের মানে মানুষকে আরও বোঝাতে পারি যে গাছ আমাদের কত জরুরি। এটাই আমরা দাদাভাই স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এটাই এবার নতুনভাবে আমরা থিম আশা করছি সুন্দরভাবে করব এবং মানুষকে বোঝাতে পারব। আলোকসজ্জা আমাদের প্রতি বছরই যে আমাদের ক্লাবের এক সদস্য বুড়াবদ্ধ করে উনিই করবেন এবং নতুনত্বভাবে আপনারা দেখতে পাবেন উত্তরবঙ্গ। হ্যাঁ, প্রতিমা আমাদের কুমারটুলি শিলিগুড়ি নীলুপাল, হ্যাঁ পরিবেশ বান্ধব মণ্ডপ হবে অবশ্যই। প্রতি বছরই তো আমাদের দর্শকের প্রচণ্ড ভিড় হয়, রাত 4টা অবধি আমাদের থাকতে হচ্ছে। হ্যাঁ, ওটা আমরা দেখে নেব। ভিড় তো প্রতি বছরই যেমন আশা করি এবছরও দ্বিগুণ ছাড়াবে, এটাই দর্শনার্থীর কাছে আশা করি। সুধাংশু সাহা পূজা সম্পাদক, আমাদের সহ সম্পাদক রবিশঙ্কর চক্রবর্তী। ধরে যেভাবে ঐতিহ্যবাহী দাদাভাই স্পোর্টিং ক্লাব শিলিগুড়ির দুর্গোৎসব পালন করে আসছে, এবারও অভিনবতার প্যান্ডেল থাকছে, মায়ের সজ্জা থাকছে, সেইভাবেই পাথর এবং প্রাকৃতিক যে সমস্ত জিনিস দিয়েই এবার আমাদের এই গাছ যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য আমাদের, তাই দিয়েই এবার একটা নতুন ধরনের আকর্ষণ থাকছে, যেটা আমরা থিম নাম দিয়েছি পাথরেরও প্রাণ। তো সেটাকে সামনে রেখেই এবার 43তম দুর্গোৎসব দাদাভাই স্পোর্টিং পালন করবে। আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমাদের পুজো শুরু হলো, সকলের জন্য মায়ের ঈশ্বরের কাছে প্রার্থনাও করব আমরা। আমাদের ক্লাবের বিভিন্ন যে কর্মকাণ্ড সেগুলো যেভাবে আমরা সারা বছর ধরে করি, যে ঐতিহ্য মেনে দুর্গাপুজো হয় সেটাকেই এবারও খুব ধুমধাম করে শিলিগুড়ির মানুষ সবার জন্য সার্বজনীনভাবে দাদাভাই স্পোর্টিং এগিয়ে আসবে। সভাপতি আমাদের এখানকার ক্লাবের সম্পাদক বাবুল, আমাদের এবারকার সম্পাদক আমাদের সুধাংশু, প্রচুর সমাগম, মাঠ অনেক বড় আছে, প্রত্যেক বছর আইন কানুনের সমস্ত দিক মেনে সরকারের যে ব্যবস্থাপনা থাকে, এবং আপনারা জানেন প্রত্যেক বছরই মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোর তিনি উদ্বোধন করেন, আমরা এবারও চেয়েছি যে তিনি তার হাত দিয়ে এটা উদ্বোধন হোক। এবং ঐতিহ্য, যে ঐতিহ্য নিয়ে শিলিগুড়ির সার্বজনীন এই দুর্গাপুজো হয় সেটাকেই, সেই পরম্পরাকে বজায় রেখেই এবারও দাদাভাই স্পোর্টিং ক্লাব এই পুজোর আয়োজন করছে। হ্যাঁ, সমস্ত দিক এমনিতেই তো এই মাঠটা সুরক্ষিত, আপনারা জানেন পুরো সিকিউর জায়গা, এখানে সমস্তটাই ফেন্সিং করা আছে এবং নিয়ম মেনে এখানে প্রচুর লোকের, কয়েক লক্ষ লোকের সমাগম হয়
ভলেন্টিয়ার্স, পুলিশি ব্যবস্থা, অন্যান্য যারা আসবেন এখানে দর্শনার্থী তাদের জন্য বসার ব্যবস্থা, জলের ব্যবস্থা সব কিছুই থাকবে।